মন্দিরা রানাঘাট ফিরছে বন্ধুরা সে আবার সোমনাথের কাছে ফিরে যাচ্ছে তো চলো ভিডিওটি দেখলে তোমরা সমস্তটাই বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা ফাইনালি মন্দিরের মাথায় সুবুদ্ধি এসেছে সে আবার সোমনাথের কাছে ফিরে যাচ্ছে তো সেটা তো বলবোই কিন্তু তার আগে বলি কারা কারা মন্দিরার কালকে এলবি অ্যাটেন্ড করেছ কারণ সে এলবি কিন্তু কালকে নিজের চ্যানেল থেকে আসেনি সে ফারিয়ার চ্যানেল থেকে এসেছে আর সে তিন দু থেকে তিনবার এলবি এসেছে কাট কাট করে এলবি করেছে আর একবার তো সে এলবিটা প্রাইভেট করে দিয়েছিল আবার সে কিছুক্ষণ পর পাবলিক করে তো কারা তার এলবিটা অ্যাটেন্ড করেছো বলো কমেন্ট অবশ্যই করবে যারা তার এলবিটা অ্যাটেন্ড করেছো যারা অন্ধের মতো মন্দিরাকে ভালোবাসো তারা অবশ্যই তার সব বিষয়কে সাপোর্ট করবে কিন্তু যারা তার অন্যায়কে অন্যায় এবং ভালোকে ভালো বলো তারা অবশ্যই তার এলবিটা দেখার পর মাথাটা গরম হয়ে গেছে তাই তো কারণ ওই মন্দিরা আর নেই এটা ঠিক যেই মন্দিরা একদম কি বলবো সরল সাদা সিধা একটা মেয়ে ছিল হ্যাঁ নাটক করতো কিন্তু তার মাঝখানেও না মন্দিরাকে একটা মিষ্টি স্বভাবের মেয়ে লাগতো ওই আর এই মন্দিরা মনে হচ্ছে এটা কোথায় শাকচুন্নি আর ওটা কোথায় একটা সাদা সিধা একটা সরল স্বভাবের মেয়ে ওই মন্দিরা মোটেও নেই এই মন্দিরা রাহু রাক্ষসের মতো হ্যাঁ মানুষকে মনে হচ্ছে গিলে নেবে এই ধরনের কথাবার্তা তার হ্যাঁ বন্ধুরা এগুলো বলতে আমি বাধ্য হচ্ছি আরেকটা কথা বলি মন্দিরা কালকে এলবিটা যে করেছে সেটা কেন করেছে ফারিয়ার চ্যানেল থেকে জানো এটাও একটা ফারিয়াকে ঘুষ দেওয়ার মতো মানে ফারিয়ার চ্যানেলটাকে দাঁড়াতে হবে তো বুঝতে পারলে দাঁড়াবার জন্য এই যে ভিডিও করছে ভিউজ এক লাখ যাচ্ছে না চলে এল বি করি এলবিতে যদি ভিউজ হয় মানে কোনো মতো করে চ্যানেলটা যতদিন মন্দিরা এখানে আছে চ্যানেলটাকে দাঁড়িয়ে নিতে হবে না হলে উপায় নেই চ্যানেল দিন দাঁড়াবে না ফারিয়ার চ্যানেল যেহেতু সে আগে থেকে ব্লগিং করতো আগেও কিন্তু সে মেন্ডির বাড়িতে গেছে কিন্তু তার সত্ত্বেও তার চ্যানেল দাঁড়ায়নি এখন মেন্ডি যেহেতু এর বাড়িতে আছে তো সুযোগটা তো নিতেই হবে তাই না এবার মেন কথায় আসি এই যে মন্দিরা গতকাল যে এলবিটা করল বন্ধুরা সেখানে মন্দিরার কিছু কিছু কথা আশা করি তোমরা শুনেছো এমনকি তার আগে সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সেটা তোমরা দেখেছ কমিউনিটি পোস্টের কমেন্ট তার রিপ্লাই নিয়ে আমি একটা ভিডিও কিছুক্ষণ আগে দিয়েছি সেটাও তোমরা দেখেছো তারপরে বলি এই যে এল করেছে এল বিতে যে কথাবার্তা মন্দিরা বলেছে প্রথমত বলি আমার মন করছে ঠাস ঠাস করে দু তিনটা চোর দিই প্রথমত বলি কেন তুমি এতটা মানে বাজে মেয়ে একটা স্বার্থপর মেয়ে হয়ে গেছো যে নিজের ভিউয়ার্স যারা তোমাকে খাওয়ার জোগান দিচ্ছে তারা তাদেরকে সম্মান করতে শেখো তাদের জন্য তুমি আজকে এই জায়গায় আছো এই যে অহংকার বুক ফুলিয়ে যেখানে আছো সেটা কিন্তু এই ভিউয়ার্সগুলোর জন্যই বুঝতে পারলে আমাদের মতো ক্রিয়েটারদের জন্যই আজকে কন্ট্রোভার্সি হচ্ছে যার জন্য তোমার চ্যানেলে গিয়ে ওই পচা পচা ভিডিওগুলো মানুষ সবাই দেখছে এ সবাই বলছে যে আম ভালো লাগে না ভালো লাগে না বলেও কিন্তু তোমার চ্যানেলে ভিডিও দেখতে যাচ্ছে যেহেতু আমরা পয়েন্টগুলো তুলে ধরছি এবার তারা সেটা সেই অনুপাতে তোমার ভিডিওতে যাচ্ছে দেখি তো ব্যাপারটা সত্যি না মিথ্যা সেই জন্য তোমার ভিডিও দিকে উকি মারছে বুঝতে পারলে আর তোমার যে অহংকার এই অহংকার না তোমার একদিন পতনের মূল কারণ দাঁড়াবে কারণ তুমি কমিউনিটি পোস্টে বড় বড় করে বলেছো না যে আমার পাঁচ হাজার ভিউজ হলেও আমি শান্তি মানে জাস্ট এটা কথা বলাতে না আমার এত রাগ উঠেছে মনে হচ্ছে ঠাস ঠাস করে দু তিনটে চর্দি এর নাকি পাঁচ হাজার ভিউজ হলেও শান্তি প্রত্যেকে ভিউজের জন্য আপ্রায়ণ চেষ্টা করে যাচ্ছে ওইদিকে প্রিয়া এপি পি ব্লক্সের প্রিয়া এলবি করতে করতে কেঁদে ফেলেছে এখন ভিউজ কমে যাচ্ছে আমার ছেলের ট্রিটমেন্টে আমি কীভাবে করাবো ভিউজের জন্য সে কাঁদছে আর এদিকে এই মহারানী বলছে যে আমার পাঁচ হাজার ভিউজ হলেও নাকি আমি শান্তি মানে জাস্ট একটা মানে সপাটে চড় দেওয়া উচিত আর ভিউয়ার্সগুলোকে কি বলছিল কালকে এলবিতে কতজন ভালোবেসে একে বলছে যে তুমি এখানে কেন পড়ে আছো এদের বাড়িতে কেন পড়ে আছো তোমাকে মানাই না এ কী বলছে জানো মানাই এটাই মানাই আমি এখানে সুখে আছি শান্তিতে আছি একজন বলছে তাহলে তোমার বোরের সাথে সোমনাথের সাথে মারিয়াকে বিয়ে দিয়ে দাও ওই বলছি কি তাই নাকি ওই ওই ধরনের জীবন আমি দিতে চাই না আমার বোনটাকে ওই ধরনের জীবন জীবন দিলে মানে সোমনাথের সাথে বিয়ে দিলে ওর জীবনটা নাকি নষ্ট হয়ে যাবে বিয়ে দিবে না সেটা একটা আলাদা কথা কিন্তু কি বললে তুমি যে আমি চাই না আমার মতো জীবন ওই পাক তুমি কি এমন জীবন পেয়েছো তোমাকে কি এমন টর্চার করেছে তোমার হাজব্যান্ড যে তুমি ওই টর্চারটা আর অন্য কারোর কাছে শেয়ার করতে চাইছো না বা অন্য কারো মানে যেন ভাগ্যে না জোটে এমনি করে একটা ছেলেকে নিচু দেখাতে নিজেকে খুব মজা লাগছে তাই তো হ্যাঁ যার সাথে এত বছর সংসার করলে যাকে কি বলবো ভালোবেসে দোহাই দিয়ে সবার কাছে ভিক্ষা চাইছিলে যে আমার বর কিছু করে না বা আমার বরকে আমি খুব ভালোবাসি মনে আছে ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়ি গিয়েছিলে যেখানে কি বলেছিলে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার বরের চিকিৎসা করাবো এত ভালোবাসা কোথায় গেল আজকে সমস্ত ভালোবাসা ওই ভালোবাসাকে আজকে মাটির ধুলোর সাথে কি বলবো মানে রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছ যে ওই ছেলেটা তোমাকে খুব টর্চার করেছে তার কাছে আর জীবনে কাউকে পৌঁছাতে চাও না তাই না বাজে মেয়ে কার তারপরে কিছু ভিউয়ার্স কমেন্ট করছে বন্ধুরা যে তুমি এভাবে ভিউআসদেরকে কথা বলতে পারো না তুমি ওদের জন্যই কিন্তু আজকে এখানে এ কী বলছে হ্যাঁ মানে কমেন্টটা ছিল এভাবে যে তুমি এভাবে ভিউআসদের সাথে ঠোকাতে মানে ঠকে ঠকে কথা বলতে পারো না ঠুকতে না এই ধরনের কিছু ছিল ওই কি বলছে কেন গো তোমরা যদি আমাকে বলতে পারো তাহলে আমি বলতে পারবো না দেখে নাও কথায়ের বার্তা শুনে নাও হ্যাঁ একজন বলছে মানে কি বলবো অজস্র কমেন্ট করেছে সবাই ভালোবাসার মানে কি ভালোবাসছে বলে মন্দিরাকে বলছে যে তুমি তুমি জাস্ট তোমার মতো করে সংসারটা করো তুমি আবার সংসার জীবনে ফিরে যাও কিন্তু এই প্রত্যেককে নিয়ে উপহাস করছে একজন বলছে তুমি এত ফ্রি কেন এত খুশি লাগছে কেন তোমাকে পাশে কি রাহুল আছে না রাহুলের সাথে আজকে দেখা হয়েছে এই কি বলছে হ্যাঁ এই তো রাহুল আছে দেখে নাও দেখে নাও এই যে আমার পাশে বসে আছে মানে ভাবছো কত অহংকার কত ভিতরে গর্ব যে আমি যাই বলি না কেন আমাকে সবাই দেখতেই আসবে আমাকে ভিউজ দিবেই তো বন্ধুরা আমি যে বললাম না রান্নাঘাট এই ফিরে যাচ্ছে একে একজন কমেন্ট করেছে যে তুমি ফিরে যাও তুমি আবার সোমনাথের কাছে ফিরে যাও সংসার করো এ কী বলছে জানো হ্যাঁ এলবিটা করে নিই শেষ হয়ে যাক তারপরে আমি বেগপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছি আমি সোমনাথের কাছে আবার সংসার করব মানে কতটা উপহাস করছে বলো তো একে জাস্ট ঠাস করে একটা চোর দেওয়া উচিত না এই ধরনের মেয়েকে হ্যাঁ ওইদিকে হ্যাঁ ছেলেটা নিজের মতো করে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে নিজেকে নিজের মতো গুছাচ্ছে সোমনাথ ওই একবারও তো তোমার ব্যাপারে নাক গোলাচ্ছে না তোমাদের সাথে বলতেও আসছে না তোমাদের নামে কোনো রকমের এলবি নংরা নোংরা কথা বা তোমাদের নামে কোনো কমিউনিটি পোস্ট কোনো কিছু করছে না না ভিডিওতে একবার তোমার নামটা উচ্চারণ করছে কোনো কিছুই করছে না কিন্তু তুমি সব সবসময় ওই সোমনাথ 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 ওই কমিউনিটি পোস্ট দিচ্ছ তখনও সোমনাথের কথা উচ্চারণ করছো হ্যাঁ কেউ তোমাকে কমেন্ট করছে তখনও সোমনাথের কথা উচ্চারণ করছো আর কেউ তোমাকে কিছু বললে তখনও সোমনাথের কথা উচ্চারণ করছো প্রত্যেকটা জায়গায় শুধু সোমনাথ সোমনাথকে নিচে করতেই হবে তাই না একজন বলছে তুমি তোমার রাহুলকে পেলে শান্তি হয়ে যাবে কি বলছে না এই জীবনে তার হলো না হয়তো ওই জীবনে আমি চেষ্টা করব। মানে কতটা দম্ভ নিয়ে কথাগুলো বলছে দেখে নাও একে এর পরকিয়াকে যারা সাপোর্ট করে না তারাই কিন্তু এর কাছে খারাপ বুঝতে পারলে যারা এর পরকিয়াকে সাপোর্ট করে হ্যাঁ তারা কিন্তু এর কাছে ভালো একে যারা বলবে যে তুমি কেমন আছো তুমি খুব ভালো থেকো তুমি তোমার মতো করে বাঁচো তাহলে দেখো না খুব ভালো লাভইও বলবে আর যখনই তুমি বলবে যে তুমি একটা বাজে মেয়ে তুমি একটা খারাপ কাজ করেছো অন্যায় করেছো এ ফাটাং করে উত্তর দিবে না আমি তো কোনো অন্যায় কাজ করিনি আমি হ্যাঁ আমি বাজে মেয়ে তো আমি বাজে মেয়ে মানে ব্যঙ্গ করবে তোমাদের কমেন্টগুলোকে এতটা মেয়ে মানে এইগুলো মা ক্রিয়েটারের জন্য অন্যান্য ক্রিয়েটার যারা দিন রাত পরিশ্রম করছে তারা সত্যিকারই একদম নিচে নেমে যাচ্ছে বুঝতে পারলে আর এই মানুষ এর না আসলে এদের না পার্সোনাল ই বলেই নেই ওইদিকে বুড়ো ভাঙ দেখে নাও বাপ হ্যাঁ যে বুড়ো বসে আজ হয়তো কাল মানে টিকিট কাটবে সেই মানুষটা দিনের পর দিন বসে নিজের জামাইকে একদিন যে জামাই বলে মেনেছিল ওই মানুষটাকে দিনের পর দিন নিচু করার জন্য উঠে পড়ে লেগেছে সোমনাথকে নিচু করার জন্য উঠে পড়ে লেগেছে মানে একদিন হলেও তো জামাই ওকে বলে মেনেছিল সোমনাথ এতটাই ভালো যে নিজের নোংরা শ্বশুরকে ওই নোংরা চরিত্রহীন শ্বশুরটাকেও সম্মান দিয়েছে ওই শ্বশুরটাকেও শ্বশুর মশাই বলেছে মানে ওই মানুষটাকে নোংরা চরিত্রহীন যে কচি কচি মেয়ের সাথে জাঙিয়া পড়ে ধরা পড়েছিল বুঝতে পারলে আর তার মা মানে মন্দিরার মা মন্দিরার মা হ্যাঁ বারো বছর কারোর সাথে রক্ষিতা থাকার পরেও ওনাকে নিজের বাড়িতে রেখেছিল সম্মানে কোনো অপমান করেনি বরঞ্চ সবসময় মন্দিরাকে বোঝাতো যে তুমি তোমার মাকে নিজের কাছে রাখো কারণ তুমি তাদের শেষ সম্বল কিন্তু এই মন্দিরা এতটাই নচ্ছর মেয়ে একে জিজ্ঞেস করছে এলবিতে তোমার মা কোথায় তুমি যা করছো করো কিন্তু মাটার মাঝে মধ্যে খোঁজ নিও এ কী বলছি জানো কোন মা কথাকার মা কালী মা না দুর্গা মা ভাবো কেমন মানে বেডভঙ্গি মেয়ে হলে এই ধরনের কথাবার্তা বলে বলতো আর একজন বলছে ও রাহুল কেমন আছে এ কী বলছে জানো কোন রাহুল ও ই সিনেমার রাহুল কি সিনেমাটার নাম বললে যেন চিরদিন তুমি যে আমার সিনেমাটার রাহুল এমনি করে বলছে মানে রাহুলকে চেনে রাহুলের কথা মনে আছে বুঝতে পারলে কিন্তু ওর কথা মনে নেই মানে মা বাবার কথা মনে নেই মানে এলবিটা দেখার পর না আমার জাস্ট মাথাটা গরম হয়ে গেছে প্রথমে এলবি আমি কয়েক কয়েক মিনিট ছিলাম দশ মিনিটের দশ মিনিটের মতো ছিলাম দশ মিনিট না করে সাত আট পাঁচ ছ মিনিট ছিলাম এত কথাগুলো শুনে বিরক্ত লাগছিল আমার এলবিটা মানে আমি ওখানে আর থাকেই নি বিরক্ত হয়ে চলে এসেছি এইভাবে কেউ কথা বলে কমপক্ষে কথাটা বলতে তো শেখো হ্যাঁ যারা তোমাকে এই মানে এই যে দম্ভটা এই যে অহংকার টাকা যাদের বাড়িতে আজকে আছো না সেটাও কিন্তু তারা তোমাকে তোমার টাকা দেখে তোমার কাছে রেখেছে এই সম্পর্ক কত সম্পর্ক আসলো কত সম্পর্ক গেল আবার এই বলছে আমার আপনজন বলে কেউ নেই আমার আপনজন শুধু এরাই এই ফাড়িয়ারাই আপনজন বলে কেউ নেই এর হুম বরঞ্চ এই যে টাকাগুলো ইনকাম করছে না বন্ধুরা এই টাকাগুলোর জন্যই আজকে এই ফাড়িয়ার মা বাবা ফাড়িয়া সবাই এই মন্দিরার জন্য এত ভালোবাসা দেখাচ্ছে বুঝতে পারলে টাকা না থাকলে এই দুনিয়াতে কেউ পুষে না এটা কিন্তু বাস্তব সত্য কথা এর জন্য আজকে সমস্ত ব্লগাররা নিজেকে লুকিয়ে রাখছে কারণ এমন একটা ঘটনা ঘটিয়েছে মন্দিরা আর যেটা পরকিয়াকে নিয়ে মুখ বাজিয়ে বাজিয়ে আবার টপাস টপাস করে সবার উত্তর দিচ্ছে আমি বাজে কমেন্টকে ইগনোর করি না কারণ আমি উত্তর দেওয়ার ক্ষমতা রাখি ইনি আমার উত্তর দেওয়ার ক্ষমতা রাখেন যারা মানে কি বলবো এক লজ্জা কারা পাই বলো তো যাদের মধ্যে লজ্জা বা লাজ বলে জিনিসটা থাকে বুঝলে তো ভদ্র মানুষরা মানে কিছু কেউ বললে চরিত্রহীন নামে কোনো জিনিস যদি কাউকে তাদেরকে বলা হয় সে তারা কিন্তু সহ্য করতে পারে না তোমার তো একটা হ্যাবিটস হয়ে গেছে তোমার হ্যাবিটস হয়ে গেছে তুমি আজকে এই ছেলে কালকে ওই ছেলে অমুক ছেলের সাথে শুয়েছো ঘুমি অমুক ছেলেকে ফোন করেছো হুম তোমার মানে কী বলো ফিজিক্যাল রিলেশনের কোনো ঠিকই নেই সুতরাং তোমার মতো মেয়েকে যদি লজ্জা কর মানে লজ্জা করা হয় তুমি যদি লজ্জা করো তাহলে তুমি পরবর্তীকালে আবার কি করে প্রেম করবে প্রেম তো না পরকিয়ে আবার কি করে করবে তোমার মতো মেয়ের লজ্জা হয় না কারণ তোমরা যতটা বেহায়া থাকবে ততটাই তোমাদের লাভ তাই না তো চলো আর কথা বলি বন্ধুরা হ্যাঁ এ একজন কমেন্ট করে জিজ্ঞেস করছে যে তো এই মানে জয়ী কোথায় জয়ী কোথায় জয়ীকে দেখালো বলছে জয়ীকে কে কে ফোন করে এই জয় ওই থেকে বলছে মন্দিরা বলছে একে কেউ ফোন করে না শুধু আমার বাবাই ফোন করে ওর দাদু ছাড়া আর কেউ ফোন করে না ওই থেকে মেয়ে বলছে যে ফোন করে তো বা দাদু ছাড়াও অনেকে ফোন করে মানে বুঝতে পারলে দাদু ছাড়া আর কে কে ফোন করে হ্যাঁ রাত দিন মেন্ডি ওই হ্যালো 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 লেগে থাকে এই মেন্ডি খুব শিগগির মনে হয় আরেকটা সিদ্ধান্ত নিতে চলেছে দেখবে এই যে মেয়েকে এত স্কুলে ভর্তি করছে হ্যাঁ এগুলোর পিছনে কত মানুষ এলবিতে কত বাজে বাজে কথা বলছে এমনও মানে ভিউয়ার্সরা কমেন্ট করছে বন্ধুরা যে এবার হয়তো মারিয়ার মা বাবাকেও তুমি প্রেম করতে পারো ভাই মারিয়ার ভাইকেও প্রেম করতে পারো এ বলছে হ্যাঁ করবো তো সবাইকে করব ভাবতে পারছো কতটা বেহায়া বেলজ্জি মে হলে এই ধরনের উত্তর দিতে পারে সত্যটা সামনে আসবেই ঠিক আছে এই যে এই যে আসলে ওখানে রাহুলের সাথে দেখা করছে কি করছে না সেটা কিন্তু ঠিক আমরা খবর পাচ্ছি যাই হোক সময়ে সব উত্তর দেবো আর তোমাদের সামনেও সত্যটা খুব তাড়াতাড়ি আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আমার সাথে সহমত থাকলে অবশ্যই একটা করে কমেন্ট করে নিজের মতামত মানে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকে যখনই ভিডিও করি মানে আমি প্রত্যেকটা কথা সত্যি বলি টিকটিকি আমাকে ঠিক 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 করে চলো ডাটা